দেন এবার দেখা যাক সামনের চাক্কায় কত হাওয়া দিছিল ও মাই গড 62 মাত্র 62 দিছে 100 দিল না কে আলাই পিছনে 70 সামনে 62 দিছে আমগো চাক্কা হাওয়া একদম কম হাওয়াই নাই এলেকা ভইরা দিছে পুরো হাওয়া যে কম হাওয়া দিমু কে দিলে ভইরাই দিমু মজার ব্যাপার হচ্ছে আমরা এখানে এসে টায়ারের হাওয়া চেক করতে দিছি চেক করার পর বলছে যে টায়ারে নাকি একদম হাওয়াই নাই এখন এক একজনের হাওয়া এরকম অবস্থা এক একজনের 70-72 করে হাওয়া দিয়ে রাখছে এই অবস্থা কি বাইক চালানো যায় বলেন এই মালটায় বিপু ভাইয়ের এই একের মালের ভিতরে একের মালটা না থাকলে আমরা পরে মেজারি করতে পারতাম না যে এত হাওয়া বেশি দিয়ে রাখছে আছে না 45 এখন তাই মনে হইতেছে ওই কি কইল আপনার খুব পিছনের চাকা একদম হাওয়া কম ওই 72 ভরে দিছে পুরা ভাই ওর বেশি নেমো নয় ওই অবস্থা বিশ্ব এইজন্য আরো প্রত্যেকটা বাইকের মধ্যে 70-72 করে হাওয়া ঢুকাই দিছে মানে এই অবস্থা চালাইতে গিয়ে শোল্ডার মোল্ডার সব ব্যথ হয়েছে তো বন্ধুরা টায়ার এয়ার প্রেশার গেজ কেন ইম্পর্টেন্ট এটা হচ্ছে যে আমাদের কাছে যদি আজকে এই টুলসটা না থাকতো তাহলে আমরা মেজার করে বুঝতেই পারতাম না যে আমাদের পিছনের টায়ারে 82 এবং সামনের টায়ারে 72 হাওয়া দেওয়া হয়েছিল এবং এটা থাকার কারণে আমরা মেজার করে আবার হাওয়াটা ঠিক করে নিয়েছি এবং প্রত্যেকটা বাইকারেরই কোনো লং ট্যুরে যাওয়ার আগে টায়ার প্রেশারের জন্য এই গেজটা থাকা খুবই ইম্পর্টেন্ট বলে মনে করছি আমার এই শর্ট ভিডিওটি যদি আপনাদের জন্য হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন।